আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমাদের সাথে উপস্থিত আছে মেডিকেল 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় পঞ্চম ফৌজিয়া। ফৌজিয়া, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তো ফৌজিয়া আমাদের সাথে উপস্থিত আছে, আমরা ফৌজিয়ার মুখ থেকেই জেনে নিচ্ছি ফৌজিয়ার পরিচয়। আমি ফৌজিয়া ফারিহা, আমি হচ্ছে এইচএসসি 2023, আমি হচ্ছে হলিগ্রস কলেজ থেকে এইচএসসি দিয়েছি এবছর। আমি উন্মেষ উদ্ভাস উন্মেষের হচ্ছে অফলাইন ফুল ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পুরোটা সময় উদ্ভাসের সাথে মানে যতটুকু সহযোগিতা বা যতটুকু আমার প্রয়োজন, মানে যখনই ভাইয়াদের বলেছি যে আমার এইটুকু হেল্প দরকার বা আমার এখানে ল্যাগ আছে, আমার এখানে প্রবলেম, তো আমাকে সবসময় সার্বিক সহযোগিতা উদ্ভাস দিয়েছে। আচ্ছা ফৌজিয়া, তো তুমি হলিক্রস কলেজের ছিলে, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে আমাদের যে জাতীয় মেধায় প্রথম হয়েছে তোমরা দুজনেই কিন্তু হলিক্রসের, তাই না? তো আমি অ্যাকচুয়ালি হলিক্রস কলেজের ছিলাম, তো কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছি যে একই রকম কলেজের আমরা একত্রিত হতে পেরেছি, তোমাকেও পেয়েছি আমার নিজের কলেজের। তো এই যে ফৌজিয়া, এত ভালো রেজাল্ট, তো তোমার কেমন লাগছে, তোমার অনুভূতি কি? মানে আসলে আমি ভাবি নাই যে আসলে এটা হতে পারে, মানে আমার যে রেজাল্ট এটা শুধু আমার নিজের অবদান না। প্রথমত আমি আমার স্কুলের কথা উল্লেখ করবো, আমি বিকানের স্কুল কলেজ স্কুল থেকে ছিলাম, তো আমার বেসটা কিন্তু ওখান থেকে। তারপরে আমার কলেজ, আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব আমার কলেজকে, বিকজ আমি আর যতটুকু বেসিক মানে কলেজে যাওয়ার পরে আমার মানে পড়াশোনাটা আরো বেশি বুস্ট করেছে আর কি, মানে কলেজ আমাকে অনেক বেশি হেল্প করেছে। আর আমার সবচেয়ে বেশি ইন্সপায়ার করে আমাদের সিস্টারদের কথা আর আমাদের টিচারদের কথা, যে সবসময় তোমরা পারবা, আমাদের অলওয়েজ ইন্সপায়ার করা হয় যে নিজেকে কখনো ছোট মনে করতে হয় না, তোমাদের মধ্যে সবকিছু ক্যাপাবিলিটি আছে যে তোমাদের নিজেকে বুস্ট আপ করার। তো মানে সবকিছুর শিক্ষা আমি কলেজ আর আমার স্কুল, মানে আমি সবার আগে এদের দুটাকে এগিয়ে রাখবো। তারপর আমার সবসময় আমার আমাকে হচ্ছে ইন্সপায়ার করে গেছে। তারপরে হচ্ছে বলবো আমার ফ্রেন্ড, আসলে খুবই লাকি যে আমার ফ্রেন্ডরা আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। আসলে আমি বলতে চাই মানে যখন আমি বিউপিতে কিন্তু পরীক্ষা দিয়েছিলাম, তো ওখানে আমার কিছুর জন্য হয় নাই, আমি অনেক মানে অনেক ভেঙে পড়েছিলাম, বাট আমার বাবা মা আমাকে সে সময় যতটা সাপোর্ট করেছে, সে সময় কেউ না করতো আমি আসলে এই রেজাল্ট আজকে হতো না। আমার ফ্রেন্ডরা আমাকে বলেছে দেখ তুই পারবি, তোরটা হবে, তুই তো প্রিপারেশন নিস নাই, বাট আমি যখন ভেঙে পড়ি নাই, আমি চেষ্টা করে গেছি, লেগেছিলাম, আল্লাহর রহমতে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে অনেক ভালো লাগছে ফৌজিয়া। আসলে আমিও ফিল করি যে আমাদের সিস্টাররা সবসময় যেরকম বলতো যে তুমি পারো, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, তো তোমার মধ্যে অ্যাকচুয়ালি আমরা সেটার প্রকৃত রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে তোমার এই রেজাল্টই তার প্রমাণ। তো ফৌজিয়া, এই যে আমাদের এবারের যে মেডিকেলের প্রশ্নটা হয়েছে, আমরা সবাই দেখতে পেরেছি যে আমরা অ্যাকচুয়ালি মেইন রেফারেন্স বই যেগুলোকে ধরি, আবুল হাসান স্যার ফার্স্ট পেপারের জন্য কিংবা সেকেন্ড পেপারের জন্য আজমাও স্যার, এবারে কিন্তু স্পেশালি আমি যদি বায়োলজির কথা বলি, বায়োলজি কিন্তু মূল ধারার বাইরে একটু অন্যরকম প্রশ্ন হয়েছে। তো এই যে তোমার রেফারেন্স বইয়ের বাইরেও সাবস্টিটিউট যে বইগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসার কারণে হয়তো অনেকে বলছে যে এবারে প্রশ্ন প্যাটার্নটা একটু অন্যরকম, তো তোমার কি সে অন্যরকম প্রশ্নপত্রে পরীক্ষা দিতে গিয়ে সমস্যা হয়েছে বা তোমার মতে প্রশ্নটা কেমন হয়েছে? আমার মতে কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল, কারণ আমি আমার কাছে মানে ওখানে হলে যে মনে হচ্ছে উন্মেষের প্রশ্ন পরীক্ষা দিচ্ছে, আসলে এটাই সত্যি কথা, কারণ এরকমই উন্মেষ অলওয়েজ প্রশ্ন হয়, ওখানে যে আমার একটু একটু মনে হয় যে আসলে কোয়েশ্চেন একটু ডিফারেন্ট, মানে আমি ধারণা আমি কখনো ভেবেই যাই না যে কোয়েশ্চেন ইজি হবে, আমি অলওয়েজ ধারণা করে গিয়েছিলাম যে কোয়েশ্চেনটা কঠিন হবে, আমি ওখানে ফেস করতে হবে। আমি মানে বায়োলজি তখন থেকে প্রিপারেশনটা এরকম করেই ছিল, আর আমি হচ্ছে মেইন বুকের পাশাপাশি, মেইন বুক তো অবশ্যই গুরুত্ব দিতাম, এর পাশাপাশি আমি যখনই সময় পেতাম হালকা করে রিডিং দিয়ে রাখতাম অন্যান্য বইগুলো, দ্যাটস হোয়াই এটা আমার সহায়ক হয়েছে ওখানে, যে আমার মনে হয়েছে যে আসলে পারি। আর ওখানে উন্মেষ থেকে যে আমাদের যে কম্প্যানিয়ন বুকের যে ছোট ছোট গুলো দিয়েছিল, ওগুলো হচ্ছে দেখলাম যে ওখান থেকে অনেক কিছু কমন চলে আসছে, বা লাস্টে আমাদের যে হচ্ছে পরীক্ষা হচ্ছিল ওখান থেকে অনেক কমন চলে আসছে, তো আমি ওখানে আমার কোনো প্রবলেম হয় না, আমি ঠান্ডা মাথায় পরীক্ষা। আচ্ছা, তো ফৌজি, এই যে তোমার অ্যাডমিশন জার্নি বা তুমি তোমার প্রিপারেশন কিভাবে নিয়েছো সেটা সম্পর্কে বললে, তো তোমার অ্যাডমিশন জার্নিতে আমাদের উন্মেষ যেহেতু একটা অংশ ছিল, তো উন্মেষের অ্যাকচুয়ালি কোন ফিচারগুলো তোমার ভালো লেগেছে বা তোমার দৈনন্দিন যে পড়াশোনার রুটিন ছিল সেক্ষেত্রে উন্মেষ তোমাকে কিভাবে প্রভাবিত করেছে যদি আমাদের একটু বলতে? যে উন্মেষে ডেইলি এক্সাম হতো, তারপরে হচ্ছে আমাদের ডেফিনেটলি ডেইলি যে উইকলি বা সামথিং, তারপরে লাস্টে যে আমাদের যে অনেকগুলো হলো মানে মডেল টেস্ট, তারপরে হচ্ছে আমাদের যে অনুশীলনী প্রশ্ন ব্যাংকের উপর পরীক্ষা, তো ওগুলো আমার আরো আর ভালো লেগেছে, কারণ ওটার জন্যই তো আমি অনুশীলনীর প্রতি আরো মানে গুরুত্ব দিতে পেরেছি, দ্যাটস হোয়াই পরীক্ষা হলে যে মনে হচ্ছে আচ্ছা অনুশীলন আমি সব পারি, তখন আমার আরো কনফিডেন্সটা আরো বেশি বেড়ে গিয়েছে।
আচ্ছা, তো তুমি তো আমাদের উন্মেষে ফুল কোর্সেই ছিলে, তো অফলাইন ক্লাস, অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাস, তুমি কোনটা কিভাবে ফলো করতে? আমি হচ্ছে অফলাইন ব্যাচে স্টুডেন্ট ছিলাম, তো আমি মেইনলি অফলাইন ব্যাচেই ফোকাস করতাম, কিন্তু অনলাইনটা যেহেতু আমার ফ্রি ছিল, আমি যখন আমার অফলাইনে কোনো কিছু প্রবলেম থাকতো বা কোনো কিছুতে ল্যাগ থাকতো, আমি সেটা অনলাইনে মাস্টার ক্লাস দেখে কিংবা হচ্ছে লাইভ ক্লাস দেখে সেটা সলভ করে নিতাম। তার মানে তোমার অফলাইনের পাশাপাশি অনলাইন থাকাতে তোমার হচ্ছে যে দুইটা সিস্টেম তুমি একই সাথে ইউজ করে তোমার ল্যাকিংস গুলো ফুলফিল করে নিতে পেরেছো। তো আমার কাছে তুমি মনে করে তুমি মনে হয় আমাদের মিরপুর ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলে, তাই না? জি জি হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে ওই যে ক্লাস নেওয়ার সময় আমার মনে আছে তুমি একদম পিছনে ঠিক আগের বেঞ্চটাতে বসতা কোনার দিকে, এবং হচ্ছে যে তুমি ক্লাসে অনেক কোয়েশ্চেন করতে, আমার জিনিসটা খুবই ভালো লাগতো অ্যাকচুয়ালি। তো ফৌজিয়া, তোমার যদি পড়তে গিয়ে তোমার যে প্রবলেম গুলো অ্যারাইজ করতো, যে সাপোজ এই জিনিসটা তুমি পড়তে গিয়ে বুঝতে পারছো না, তো সেই ক্ষেত্রে তুমি তোমার প্রবলেম গুলো কিভাবে সলভ করতে? সেক্ষেত্রে হয় আমি ক্লাসে জিজ্ঞেস করতাম, আর যদি ক্লাসে যদি আমি সুযোগ না পেতাম সেটা আমি কিউএনএ তে আস্ক করে ফেলতাম অভ্যাসের, তো আমি আমি 24 ঘন্টার মধ্যে অ্যান্সার পেয়ে যেতাম, সুতরাং আমার শুধু মানে প্রবলেম হইতো না আর কি একটা। আচ্ছা, তো তোমার এই যে অ্যাডমিশনের জার্নিটা, তুমি কি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে এই 3 মাসই শুধুমাত্র অ্যাডমিশনের মতো করে পড়েছো, নাকি প্রিপারেশনটা শুরু হয়েছে অনেক আগে থেকেই? না, আমি এইচএসসি শুরু থেকে আমার ইচ্ছা ছিল মেডিকেলে, ওই মেডিকেলে পড়বো, তো সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করেছি, মানে অ্যাডমিশনটা আসলে 3 মাস দিয়ে হয় না, অনেক আগে থেকে শুরু করতে হয়, তো আমি মানে সবাইকে যারা হচ্ছে নতুন এইচএসসি দিবে বা নতুন মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের আমি সাজেস্ট করবো যে প্রথম থেকেই যেন সে মানে প্রিপারেশনটা নেয়, কারণ এবার মেডিকেলের কোয়েশ্চেনের ধারাটা একটু বদলে গিয়েছে, যে আসলে মেইন বুক থেকে শুধু প্রশ্ন হচ্ছে না, অন্য সাবসিডিয়ারি বই থেকে কোয়েশ্চেন হয়, তাই আমি সাজেস্ট করবো মেইন বুকটা গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাবসিডিয়ারি বইটা বেশি না রিডিং যেন দেয়, অন্তত যাতে দেখে মনে হয় যে আমি পড়েছি। যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে এবারে যে এইচএসসি 24-25 সেশনে যে সকল শিক্ষার্থীরা আছে, তোমার ছোট ভাই বোনরা, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু পরামর্শ দিতে? সেটা হচ্ছে যে এখন কিন্তু মেডিকেলে পড়াশোনা বা মেডিকেল অ্যাডমিশন টেস্টটা কিন্তু গতানুগতিক না, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটাই চেঞ্জ, অনেকটা ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন ছিল বায়োলজিতে, তো আর মূলত এখন মেইন বোর্ড বা মেইন বোর্ড যে ছক কিংবা মেইন বোর্ডের যে বৈশিষ্ট্য জিনিসগুলো, তারপরে সাবসিডিয়ারি বুকটা হালকা করে রিভাইজ দিয়ে রাখলে তোমাদের খুব ভালো হবে, মুখস্থ করতে আমি একদমই বলছি না, মেইন বইয়ের পাশাপাশি সাবসিডিয়ারি বুকটা যখনই সময় পাবে হালকা গল্পের বইয়ের মতো পড়বো, শেষ আর কিছুই না, আচ্ছা, আর লেগে থাকো, লেগে থাকলে এমনিতে আল্লাহ হবে, আল্লাহ হেল্প করবে। ফৌজি অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক মূল্যবান কথা বলেছো, এবং আমাদের ছোট ভাই বোনরা অবশ্যই এটা বুঝতে পেরেছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, বেসিক থেকে পড়ে বুঝে যদি এইচএসসি টাইমটা তুমি পুরোপুরি কাজে লাগিয়ে দেন, অ্যাডমিশনের প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ফৌজিয়ার মতো তোমরাও সফলতা পাবে। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি, ফৌজিয়ার এই অভাবনীয় সাফল্যের জন্য যদি আপনি কিছু বলতে চান বা আপনার এক্সপিরিয়েন্স বা অনুভূতি শেয়ার করতে চান আমাদের সাথে। আমার মেয়ে সবসময় মানে এটা সে মানে চাইতো যে আমি ডাক্তার হব, এবং সে সারাক্ষণ তার টেবিলের সামনে ডাক্তার হব কথা লিখে রাখতো, তো ওর আশা পূরণ হয়েছে, এটাই আমি খুশি। কংগ্রেচুলেশন আন্টি কেও। সো ধন্যবাদ তোমাদের দুজনকে, আন্টিকে, ফৌজিয়াকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।